ধনদেবীর আরাধনায় মাতলেন দুই পাড়ার বাসিন্দারা। আজ লক্ষ্মী পুজো, বাংলার ঘরে ঘরে মা কোজাগরী লক্ষ্মীর আরাধনা চলছে। এমন কোন ঘর নেই যেখানে মা লক্ষ্মীর আসন নেই। আর সেই মতো প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মী পুজোর আয়োজন করেছে পার্থশায়ের নারায়ণপুর পঞ্চায়েতের বাঁশবেড়া ও ধোবাবেড়া পাড়ার বাসিন্দারা। পার্থশায়ের নারায়ণপুর বনেদী বাড়ির পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছিলেন সকলেই। আর তারপরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন দুই পাড়ার বাসিন্দারা। দুটি পাড়ার মধ্যে এমন মিলবন্ধন খুবই কম চোখে পড়ে। এই পুজোকে কেন্দ্র করে 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন। তবে এই পুজো 11 বুলেটস ক্লাবের উদ্যোগে করা হয়ে থাকে। পুজো কমিটির এক সদস্য মহাদেব দাস বৈরাগ্য বলেন, 2001 সাল থেকে আমরা দুই গ্রাম একত্রিতভাবে এই পুজো করে আসছি। পুজোর 3 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরা চাই আগামী দিনেও দুই গ্রামের মধ্যে এই মেলবন্ধন অটুট থাকুক। চলছে 2001 সাল থেকে এবং এই লক্ষ্মী পুজোটা উপলক্ষে আমাদের বাঁশবেড়া এবং ধোবাপাড়ার সমস্ত মানুষ, তার সঙ্গে আমাদের নারায়ণপুর এলাকার আরও যারা মানুষ আছেন, তারা সবাই এই পুজোতে আসেন এবং এই পুজোতে খুব আনন্দ উপভোগ করেন। আমাদের আজকে লক্ষ্মী পুজো শুরু হয়, মাঝের দিন আমাদের অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক যাত্রা এবং অর্কেস্ট্রা প্রভৃতি অনুষ্ঠান থাকে। আমাদের গ্রামের ছেলেমেয়েরা নাচ গান সমস্ত কিছুতে একটা আনন্দে সবাই মেলবন্ধনে মেতে থাকে। এই 3টে দিন আমাদের খুব শান্তিপূর্ণভাবে হয় এবং আমাদের যে ছেলেরা আছে ক্লাবের, আমাদের বাঁশবেড়া ধোবাপাড়া 11 বুলেটস ক্লাব, আমরা ক্লাব থেকেই পরিচালনা করি পুজোটাকে। এই যে দুটো পাড়া আছে, ধোবাপাড়া এবং বাঁশবেড়া, আমাদের এই দুটো পাড়ার যে মানুষজন যা বাস করেন, আমাদের যা মেলবন্ধন আছে সেটা একদম সুন্দর এবং আমি চাইবো এটা যেন বিগত দিনেও অটুট থাকে এরকম মেলবন্ধনটা। কী নাম আপনার? আমার নাম মহাদেব দাস বৈরাগ। পুজো কমিটির কোন দায়িত্বে আছেন? সদস্য। এখানে অনেক রকম প্রোগ্রাম থাকে, আজ থেকে শুরু হয়, 2001 থেকে এখানে পুজোটা চালু হয়েছে। সম্ভবত আমাদের নারায়ণপুর এলাকার ধোবাপাড়া এবং বাঁশবেড়া এই দুটো গ্রামের থেকেই করা হয় এবং ক্লাবের ছেলেরা মেয়েরা সবাই তার দায়িত্বের মধ্যে থাকে। আমরা এই পুজোটা খুবই শান্তিপূর্ণভাবে দেখতে পাই যে অনুষ্ঠিত হচ্ছে এবং এলাকার সকল মানুষই এখানে সমবেত হয় এবং খুব সুস্থ স্বাভাবিকভাবে পুজোটা পরিচালনা করে। পুজোর কয়েকটা দিন আমরা খুব আনন্দ করি, সবাই একসঙ্গে থাকি, খুব ভালো লাগে। কি নাম তোমার? আমার নাম সুমনা দিগার। তিন্নি স্টোর কসমেটিক্স এবং জুয়েলারি আইটেমসের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান তিন্নি স্টোর। যে কোনো ধরনের কসমেটিক্স, গিফটস এবং বেবি আইটেমস কেনার জন্য এক্ষুনি যোগাযোগ করুন তিন্নি স্টোরে। বিশেষ দ্রষ্টব্য, এখানে শাড়ির ফলস, গিফট র্যাপিং প্রভৃতি করা হয়ে থাকে। ঠিকানা রঘুনাথপুর ঢালাই রোড, সম্পর্ক ফোন নম্বর 9933497805 এবং 7363959562। দেব প্লাজা, দৈনন্দিন জীবনের ব্যবহার্য সামগ্রীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দেব প্লাজা। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল ভাণ্ডার। দেব প্লাজার ফার্স্ট ফ্লোরে রয়েছে মনপসন্দ মিনিমল। এই মিনিমলে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স, ফুড, গিফটস ও স্টেশনারি আইটেমস। আপনি কি জামাকাপড় কেনার কথা ভাবছেন? তাহলে তার জন্য রয়েছে বিনায়ক ফ্যাশন, দেব ফ্যাশন, রিক ফ্যাশন, জিন্স গ্যালারি, এই স্টলগুলি। কসমেটিক্স ও গিফটস আইটেমস কিনতে হলে চলে আসুন ড্রিম গার্ল, লেডিস কর্নার, নারী সভা ও গিফট গ্যালারি, এই স্টলগুলিতে। তাছাড়া হস্তরেখা ও কুষ্টি বিচারের জন্য এখানে রয়েছে শিবম জ্যোতিষী সেন্টার। বিভিন্ন ডিজাইনের ম্যাচিং ব্লাউজ কেনার জন্য রয়েছে সোনাই ম্যাচিং সেন্টার। আর দেব প্লাজার পদক্ষেপ শু হাউসে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুটওয়ে। একই সাথে গয়নাকাটি কেনার জন্য এখানে রয়েছে SB জুয়েলারি। এই সব প্রয়োজনীয় জিনিসগুলি কেনার জন্য দোকানে দোকানে না ঘুরে সোজা চলে আসুন দেব প্লাজায়।
একই সাথে দেব প্লাজা স্টল ভাড়া নিতে হলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। ঠিকানা দেব প্লাজা, রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নম্বর 8918767987।